নড়াইলে নৌভ্রমণে গিয়ে দুর্ঘটনায় নিখোঁজ চার মাসের শিশুসহ পুলিশ কনস্টেবল বাবাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। গতকাল সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ সমাপ্ত করা হয়। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্ত্রী, শিশু সন্তান ও পরিবারের আট সদস্যকে নিয়ে নড়াইলের মধুমতি নদীতে নৌভ্রমণে যান পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুসা। তাদের বহনকারী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে কালনাঘাটে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় মুসার কোল থেকে শিশু সন্তান নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে মুহূর্তেই বাবা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে নিখোঁজ রয়েছে দুজন।